عالم الغيب والشهادة هو الرحمن الرحيم غائب المالك কে আর জোরে বলেন غائب المالك কে আর জোরে বলেন غائب المالك কে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি আপনার লিস্টের মধ্যে কার নাম আগে কিন্তু এতটুকু জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যে লিস্টটা করেছেন সেই লিস্টের মধ্যে সবার আগে আপনার ছোট্ট সাহাবীর আল্লাহু আকবার আর জন্য আল্লাহু আকবার মাকে বললাম মা তুমি চোখের পানি মুছে ফেলো আমি তোমার স্বপ্ন পূরণ করব মা বলল কিভাবে সন্তান বললাম মা তুমি আমাকে নবীজির দরবারে নিয়ে যাও আল্লাহু আকবার মা সন্তানকে কোলে করে নবীজির দরবারে যায় নবীজির দরবারে গিয়ে যাওয়ার পর দেখলেন যে সাহাবায়ে কেরাম লাইন ধরে কাতার বন্দি হয়ে আছেন লিষ্টিকরণের জন্য লিষ্টি কিসের জন্য চাউল নেওয়ার জন্য পেঁয়াজ নেওয়ার জন্য কিসের জন্য জিহাদে নাম লেখানোর জন্য পুরুষ সাহাবীরা মহিলাকে দেখে বলল মা তুমি কেন লাইনে দাঁড়িয়েছো নারীদের তো জিহাদে যাওয়ার অনুমতি নাই ওই মহিলা বলল না না আমার জন্য নয় আমার সন্তানের জন্য পুরুষ সাহাবীরা বললেন দেখো মা তোমার সন্তানের এখনো বয়স হয় নাই বয়স কম রসুল তো অনুমতি দিবে না জিহাদে যাওয়ার জন্য বাড়িতে নিয়ে যাও মহিলা বলল না যতক্ষণ পর্যন্ত নবী নিষেধ করবে না ততক্ষণ পর্যন্ত আমি যাব না এইভাবে কথা বলার আওয়াজ যেটা আওয়াজটা নবীজির কানে যাওয়ার পর নবীজি বললেন বাইরে তো হইছে কোনো আওয়াজ কেন সাহাবায়ে কেরাম ঘটনাটা খুলে বললেন নবীজি বললেন মহিলাকে ভিতরে আসতে দাও মহিলা যখন ভিতরে গেলেন নবীজি প্রশ্ন করলেন মা তুমি কেন আসছো মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুদিন পূর্বে আমার স্বামী আপনার ডাকে জিহাদে গিয়েছিলেন শহীদ হয়েছেন তা আমার মনে কোনো দুঃখ নাই আমি আন্তরিকভাবে অনেক খুশি কিন্তু আমার মনের বাসনা আমার মনের আশা আমি যেন শহীদের মা হতে পারি কিন্তু আমার একজন বড় ছেলে নাই যে বড় ছেলে শহীদ হবে আর শহীদের মা হবে ইয়া রাসূলুল্লাহ এই ছয় বছরের সন্তানকে আমি এনেছি একটু জিহাদে যাওয়ার অনুমতি দিন রসুল বললেন না না তোমার সন্তান জিহাদের ডালের বোঝা বহন করতে পারবে না তীর চালাতে পারবে না ঘোড়ায় আরোহণ করতে পারবে না মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ মাল্লাম আমার সন্তান ঘোড়ায় আরোহণ করতে পারবে না যুদ্ধের ঢাল ব্যবহার করতে পারবে না তীর চালাতে পারবে না কিন্তু আমার সন্তান তো আপনার একটা উপকারে আসবে নবীজি বললেন উপকার কি মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সামনের দিক থেকে যখন শত্রুরা তীর নিক্ষেপ করবে মেহেরবানি করে ইয়া আমার সন্তানকে আপনি জিহাদের ঢাল হিসাবে ব্যবহার করবেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ পিছনের দিক থেকে যখন শত্রুরা তীর নিক্ষেপ করবে মেহরবানি করে আমার সন্তানকে যুদ্ধের ডাল হিসেবে ব্যবহার করবেন ডান দিক থেকে যখন তীর আসবে ডান দিকে যুদ্ধের ডাল হিসেবে ব্যবহার করবেন বাম দিক থেকে যখন তীর আসবে তখন যুদ্ধের ডাল হিসেবে বাম দিকে ব্যবহার করবেন ইয়া রাসূলুল্লাহ নবীজি বললেন না না তোমার সন্তান এখনো বালেগ হয়নি প্রাপ্তবয়স্ক হয়নি প্রাপ্তবয়স্ক না হলে জিহাদের বিধান আমি তার উপর আরোপ করতে পারে না তুমি নিয়ে যাও মহিলা কাঁদতে কাঁদতে সন্তানকে কোলে নিয়ে রওনা দেয় একটু পর যাওয়ার পর সন্তান বলল মা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ মা বলল নবীজি কি বলেছেন তুমি কি শুনো নাই তোমার নাকি এখনো বয়স হয় নাই তোমার অনুমতি নাই জিহাদে যাওয়ার সন্তান বলল মা আমাকে আপনার কোল থেকে নামাই দেন আমি নবীজির সাথে আলাদাভাবে কথা বলতে চাই আল্লাহু আকবার ও যুবক ভাইরা শিক্ষা নাও ছয় বছরের সন্তান কি বলে আমার সন্তান আপনার সন্তান নবীর নামও জানে না আল্লাহর নামও জানে না সব ক্রিকেটারদের নাম জানে সব নায়ক নায়িকাদের নাম জানে নাটকের নাম জানে সিনেমার নাম জানে আল্লাহ আমাদের সন্তানকে ভালোভাবে মানুষ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন সবাই বলুন আমিন
সন্তান বলল মা কোল থেকে নামিয়ে দাও, আমি নবীজির সাথে একটু কথা বলতে চাই। মা যখন সন্তানকে কোল থেকে নামায় দিলেন, সন্তান দৌড় দিয়া নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নবীজি বললেন, কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, মানুষ যখন চুলায় আগুন ধরায় তখন নাকি ছোট ছোট লাকড়িগুলা দেয় নাকি বড় বড় লাকড়ি দেয়? কথা বলেন আপনারা, কোন লাকড়ি দেয়? নবীজি বললেন, হ্যাঁ, চুলা যখন আগুন ধরানো হয় তখন বড় বড় লাকড়ি আগে দেওয়া হয় না, ছোট ছোট লাকড়ি আগে দেওয়া হয়। সন্তান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছে ছোট লাকড়ি, আবু বকর ওমর উসমান হচ্ছে বড় লাকড়ি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, আমি হচ্ছে ছোট লাকড়ি, আমাকে দিয়ে আগে যুদ্ধের আগুন জ্বালাইয়া দেন, তারপর আপনি আবু বকর ওমরকে দিয়া যুদ্ধ পরিচালনা করেন। আল্লাহু আকবার। নবীজির যুচক দিয়া পানি পড়ে, এত মোহাব্বত, এত মোহাব্বত, মায়ের অন্তরে যেমন মোহাব্বত, ছয় বছরের শিশুর অন্তরে মোহাব্বত। নবীজি আবেগ আপ্লুত হয়ে কান্না শুরু করলেন। হযরত আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে প্রশ্ন করা হলো, আদম নবী, কি এমন সুযোগ সুবিধা যেই সুযোগ সুবিধাগুলো আপনি নবী হওয়ার পরেও পান নাই, শেষ জমানার নবী মুহাম্মদের উম্মতরা পাবে? হযরত আদম আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং হাওয়াকে সৃষ্টি করার পর বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. الله أكبر. আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং হাওয়াকে সৃষ্টি করার পর বলেছিলেন, হে আদম এবং হাওয়া, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, আর জান্নাতের যেখান থেকে ইচ্ছে হয় সেখান থেকে খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, গাছের কাছেও যাইবা না। নির্দিষ্ট একটা গাছ, ওই গাছের কাছেও যেতে নিষেধ করেছেন, ফলগুলা খেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি এবং হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ে ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমাদের শরীর থেকে পোশাক খুলে পড়ে যায়। কিন্তু শেষ জমানায় যে নবী আসবে সেই নবীর নাম হবে মুহাম্মদ। ওই মুহাম্মদের উম্মত যারা হবে তারা জমিনের মধ্যে বসে হাজার হাজার গুনাহ করবে, লক্ষ লক্ষ গুনাহ করবে, কোটি কোটি গুনাহ করবে, কিন্তু তাদের শরীর থেকে পোশাকটা খুলে পড়বে না। এর আর কোনো কারণ নাই, এর একমাত্র কারণ হচ্ছে তারা নবী মুহাম্মদের উম্মত। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আদম নবীকে প্রশ্ন করা হলো, আদম নবী, দুই নম্বর সুযোগ সুবিধা কি যে সুযোগ সুবিধা আপনি পান নাই, শেষ জমানার নবী মুহাম্মদের উম্মতরা পাবে? হযরত আদম আলাইহি সালাতু ওয়াসসালাম বললেন, দুই নম্বর সুযোগ হচ্ছে আমি এবং হাওয়া যখন অন্যায় করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন, কুল্লাহমিতু মিনহা জামিয়া, হে আদম এবং হাওয়া, তোমরা জমিনে চলে যাও, বেহেশত থেকে বের হয়ে যাও। আল্লাহ আমি এবং হাওয়াকে বেহেশত থেকে বের করে দিলেন, অর্থাৎ যেই জায়গায় আমরা অন্যায় করেছি সেই জায়গায় থাকার অধিকার আল্লাহ তাআলা আমাদের থেকে নিয়ে গেছেন, থাকার অধিকার দেন নাই। কিন্তু শেষ জমানায় একজন নবী আসবে যেই নবীর নাম হবে মুহাম্মদ, ওই মুহাম্মদের উম্মতরা যে জায়গায় বসে, যে জায়গায় শুয়ে শুয়ে, যে জায়গায় দাঁড়িয়ে দিয়ে, যে জায়গায় চলতে চলতে গুনাহ করবে, ওই জায়গা থেকে তাদেরকে বের করা হবে না। এটার আর কোনো কারণ নাই, এটার একমাত্র কারণ হচ্ছে তারা নবী মুহাম্মদের উম্মত। আল্লাহু আকবার। সেই জন্য তো ভাই আজকে এমন কোন মানুষ নাই যে মানুষ আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর গুনাহ করে না,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আগের নবী রাসূলের উম্মতের মতো যদি আমাদেরকে শাস্তি দিতেন তাহলে আমাদের শরীরের মধ্যে পোশাক থাকতো না, পোশাক খুলে পড়ে যেত, ঠিক কিনা বলেন? আরো জোরে কথা বলেন, ঠিক কিনা? যদি পোশাক খুলে পড়ে যেত তাহলে কোন সন্তান মা বাবার সামনে গিয়ে মুখ দেখাতে পারতো না, কি পারতো? মা বাবারাও এমন এমন গুনাহে লিপ্ত আছে, ওই গুনাহের কারণে যদি পোশাক খুলে পড়ে যেত তাহলে মা বাবা সন্তানের সামনে মুখ দেখাতে পারতো না, শিক্ষক ছাত্রের সামনে মুখ দেখাতে পারতো না, ছাত্র শিক্ষকের সামনে মুখ দেখাতে পারতো না, এমনিভাবে শ্রমিকরা মালিকের সামনে মুখ দেখাতে পারতো না, মালিকরা শ্রমিকের সামনে মুখ দেখাতে পারতো না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, শেষ জমানার নবীর উম্মতরা গুনাহ করবে কিন্তু তাদের গা থেকে তাদের শরীর থেকে পোশাক খুলে পড়বে না, এটার একমাত্র কারণ হচ্ছে তারা নবী মুহাম্মদ মোহাম্মদ আরবি হাইওয়ানবি রাস্তে পেশোয়া, আলম হুয়া উসকি পদায়েশ সে উজালা, আলম হুয়া উসকি পদায়েশ সে উজালা, শফিউল উমম হামারা নবী রোজে কিয়ামত, শফিউল উমম হামারা নবী রোজে কিয়ামত, শাফাআত করেগা আল্লাহকে পাস গুনাহগার উম্মত, শাফাআত করেগা আল্লাহকে পাস গুনাহগার উম্মত, তাকবীর মে কলমা মে নামাজো মে আজামে, তকবীর মে কলমা মে নামাজো মে আজামে, হে নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, হে নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, ফরমাতে হ্যায় আদম কো মুঝে খুলদ তরি মে, ফরমাতে হ্যায় আদম কো মুঝে খুলদ তরি মে, লিখা হুয়া তো বাপে মিলা নামে মুহাম্মদ, লিখা হুয়া তো বাপে মিলা নামে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। তাহলে নবী মুহাম্মদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দেন না। হযরত আদম নবীকে প্রশ্ন করা হলো, আদম নবী তিন নাম্বার সুযোগ সুবিধা কোনটা? যেই সুযোগ সুবিধা আপনি নবী হওয়ার পরও পান নাই, নবী মুহাম্মদের উম্মতরা পাবে সে সুযোগ কোনটা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি যখন হাওয়াকে নিয়ে যখন বেহেশত থেকে বের হয়ে গেলাম, কত বছর ধরে কান্নাকাটি করলাম, শত শত বছর কান্নাকাটি করলাম, আমাদের তওবা কবুল করা হয় নাই, আল্লাহ আমাদেরকে মাফ করে নাই, কিন্তু শেষ জামানায় একজন নবী আসবে, যেই নবীর নাম হবে মুহাম্মদ, ওই মুহাম্মদের উম্মতরা যখন গুনাহ করবে, গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য তারা দিনের পর দিন কাঁদতে হবে না, রাতের পর রাত কাঁদতে হবে না, সপ্তাহের পর সপ্তাহ কাঁদতে হবে না, মাসের পর মাস কাঁদতে হবে না, বছরের পর বছর কাঁদতে হবে না, যুগের পর যুগ যুগ ধরে কাঁদতে হবে না। যখন কোনো বান্দাবান্দি গুনাহ করবে, চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে গুনাহের কথা স্বীকার করবে, অনুতপ্ত হবে, লজ্জিত হবে, তাদের চোখের পানি বের হতে দেরি, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতে দেরি করবেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এটার আর কোনো কারণ নাই, এটার একমাত্র কারণ হচ্ছে তারা নবী মুহাম্মদের উম্মত। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রশ্ন করা হলো, আদম নবী চার নম্বর সুযোগ সুবিধা কি? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, শুনো, আমি এবং হাওয়া যখন অন্যায় করলাম, কত জায়গায় আমরা ঘুরে ঘুরে তওবা করেছি, আল্লাহ তওবা কবুল করে নেই, অবশেষে মক্কা শরীফে আরাফার ময়দানে গিয়া জাবালে রহমতে গিয়া যখন তওবা করলাম, তখন আমাদের আল্লাহ তওবা কবুল করেছেন, কিন্তু শেষ জমানায় একজন নবী আসবে, যেই নবীর নাম হবে মুহাম্মদ, ওই মুহাম্মদের উম্মতরা যখন গুনাহ করবে, গুনাহ থেকে তওবা করার জন্য তারা মদিনা শরীফ যাওয়ার কোনো দরকার নাই, মক্কা শরীফ যাওয়ার কোনো দরকার নাই, আরাফার ময়দানে যাওয়ার কোনো দরকার নাই, জাবাল
বলে রহমতে যাওয়ার কোনো দরকার নাই, বরং উনার উম্মতরা যেই যেখানে গুনাহ করবে সাগরের মাঝখানে গিয়েও যদি পানির মাঝখানে গিয়েও যদি তওবা করে তাদের আল্লাহর সাথে সাথে তওবা কবুল করে নেবেন। হযরত আদম নবী বলেন এটার আর কোনো কারণ নাই, এটার একমাত্র কারণ হচ্ছে তারা নবী মুহাম্মদের উম্মত। তাহলে কি বুঝলাম ভাই, আর অনেকগুলো সুযোগ সুবিধা আছে। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা থেকে বুঝতে পারলাম আদম নবী যে সুযোগ সুবিধাগুলো পান নাই সেই সুযোগ সুবিধাগুলো আমরা পেয়েছি কার বরকতে, নবীর বরকতে। কার বরকতে? সেই নবীর আদর্শ আমরা মানি। কথা বলেন মানি, কথাকে বুঝছেন না, আমার একটু মুখ খুলে কথা বলতে হবে। সেই নবীর সুন্নত আমরা কি মানি? আমরা যখন খানা খাইতে বসি নবীর যে সুন্নত আছে নাকি নাই? কয়জন মানি, কয়জন মানি? ঘুমের সুন্নত আছে নাকি নাই সেটা তো আমরা মানি না। মাথা থেকে পা পর্যন্ত সাড়ে তিন হাত বডি যদি তাকানো হয় বোঝা যায় না মুসলমানের সন্তান নাকি অমুসলমানের সন্তান, ঠিক কিনা বলে? আজকের যুবক ভাইয়েরা যুবতীরা বিভিন্ন নায়িকাদের স্টাইল ধরেছে, যুবক ভাইয়েরা বিভিন্ন খেলোয়াড়দের স্টাইলে চুল রাখে, কি রাখে না জোরে বলে দেখেন না মনে হয় আপনারা কত ধরনের স্টাইল বের হয়েছে। আচ্ছা যেই খেলোয়াড়ের স্টাইলে সে চুল রাখছে ওই খেলোয়াড়কে যুবক ভাইকে চিনে? অনেক ফুটবলার এমন আছে যারা বাংলাদেশের নামও শুনে নেয়, জীবনেও আসে না বাংলাদেশ, এমন ফুটবলারদের এমন ভালোবাসে যে ও যেভাবে চুল কাটে বাংলাদেশের যুবকও সেইভাবে চুল কাটে। কি ভুল বলতেছি? ভুল বলতেছি না, দেখেন আপনারা। অথচ ওই খেলোয়াড় আপনাকে চিনে না, সে খেলোয়াড়ের ভালোবাসা আপনার অন্তরে এত বেশি তার অনুসরণ আপনি করছেন যে বিশ্বনবী আমাদের কল্যাণ কামনাতে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন, জীবন শেষ করে দিয়েছেন, ওহদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। কি করেন নাই? বিভিন্ন যুদ্ধ করেন নাই, আরাফার ময়দানে রক্ত ঝরান নাই, এমনকি মৃত্যুর সময় পর্যন্ত উম্মতের চিন্তা তিনি ক্রন্দন করেছিলেন, কান্না করেছিলেন। সেই নবীর আদর্শ আজকে আমাদের মাথা থেকে পা পর্যন্ত যে তাকানো হয় খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? সেই জন্য আজকে আল্লাহ তাআলা মুসলমানদের উপর নারাজ হইয়া বিভিন্ন সময়ে কাফের আর মুশরিকদের হাতে মার খাওয়াচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু সেই মুসলমান যদি হইতো, যেই মুসলমানের অন্তরে ঈমান এবং পরিপূর্ণ আমল পাওয়া যায়, তাহলে অবশ্যই এমন মুসলমানদের দ্বারা কাফের আর মুশরিকরা ভয় ভীতি পেয়ে এই দেশ থেকে পালাতে বাধ্য হতো, ঠিক কিনা বলেন? কাফের মুশরিকের সংখ্যা আমাদের দেশে কম হলেও কাফের মুশরিকদের যারা সমর্থন করে তাদের সংখ্যা কিন্তু কম নয়, আর তাদের সংখ্যা হচ্ছে আমাদের মুসলমানের ঘরে যারা জন্মগ্রহণ করেছে নামে মাত্র মুসলমান কিন্তু তাদের কাজকর্ম হলো খ্রিস্টানদের মতো, ঠিক কিনা বলেন? মুসলমানি বোয়াদ গার্দান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। ভাইয়েরা আমার, মাথার নাম, পায়ের নাম, হাতের নাম, চোখের নাম, কানের নাম কোনো মানুষ নয়, মানুষ হচ্ছে ব্যক্তি, যে ব্যক্তির মধ্যে মনুষ্যত্ব আছে, যে ব্যক্তির মধ্যে কি আছে? মনুষ্যত্ব আছে, মনুষ্যত্ব। আর মনুষ্যত্ব আছে কিভাবে বুঝবো? যার মধ্যে পরিপূর্ণ ঈমান এবং পরিপূর্ণ আমলের সালেহ পাওয়া যায়, নেক আমল পাওয়া যায়। দাবি করলাম আমি মোমেন না হবে না, কাজে কর্মে দেখাতে হবে। তাহলে যেই খেলোয়াড় আপনাকে চিনে না সেই খেলোয়াড়ের আদর্শ আপনি অনুসরণ করেন, আর যে নবী আমাদের জন্য আমাদের চিন্তায় সারাটা জীবন কাটিয়েছেন, জীবনটা শেষ করে দিয়েছেন, এমনকি মৃত্যুর সময় পর্যন্ত তার উম্মতের জন্য কান্না করেছিলেন, সেই নবীর আদর্শ আজকে আমার মধ্যে নেই, আপনার মধ্যে নেই। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরত আয়েশা বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দু হাত একবার সোজা করে আবার গুটিয়ে নেয়, দু পা মোবারক সোজা করে আবার গুটিয়ে নে। আমি চিন্তা করলাম নবীজি এমন কেন করছে, নবীজির শরীরে তো প্রচণ্ড জ্বর ছিল, কেন নবীজি এমন করছেন?
আমি নবীজির গায়ের উপর একটা চাদর ছিল, চাদর কানা উঠলাই দেখলাম, চাদর কানা একটু উঠায় দেখি নবীজির শরীর মোবারক যে পশম মোবারক ছিল, সেই পশম মোবারকের গোড়া দিয়া ঘাম বের হচ্ছে। আমি আয়েশা বুঝতে বাকি রইল না যে নবীজির সাকরাতুল মওত শুরু হয়েছে। এমন সময় আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা ফাতেমা আমাদের নবীজির কি হন, কি হন, জোরে বলেন, মেয়ে হন। ফাতেমাকে বললেন, ফাতেমা দরজাটা খুলে দাও, দেখো তো দরজার বাইরে কে জানি দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকার জন্য অনুমতি চায়। বলেন তো কোন ব্যক্তির জান কবজ করার জন্য যদি হযরত আজরাইল আলাইহি সালাতু ওয়াসালাম আসেন, তাহলে কি আজরাইলকে আমরা দেখি, দেখি আমরা? যে লোকটা ভিতরে প্রবেশ করার জন্য চাচ্ছিলেন তিনি কোন মানুষ ছিলেন না, তিনি ছিলেন হযরত আজরাইল আলাইহি সালাতু ওয়াসালাম। তো রসুল বলেন, হে ফাতেমা দেখো তো দরজাকে, আজরাইল তো দেখা যায় না, নবীজি বলেছেন দেখো তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলেন, হে আজরাইল আমার হাবিব তার মেয়েকে বলে দিয়েছে, দেখো তো ফাতেমা দরজাকে, তুমি যদি এখন দেখা না দাও আমার হাবিবের কথা মিথ্যা হয়ে যাবে, সুতরাং তুমি ফাতেমাকে সশরে দেখা দিয়ে দাও। সুবহানাল্লাহ, এত ভালোবাসতেন আমাদের নবীকে। দরজাটা খুলে দেখলেন ফাতেমা, ফাতেমা দরজা খোলার পর বললেন, বাবা এত বিশাল আকারে মানুষ আমি দেখি নাই, যেই মানুষটার পাগুল হচ্ছে জমিনে মাথা হচ্ছে আকাশে, সারা শরীর হচ্ছে কালো পর্দা দিয়ে আবৃত, চোখগুলা দিয়ে আগুন বের হয় বাবা, এমন মানুষের আকার আকৃতি আমি মক্কার কোনো মানুষের সাথেও মিল পাই না, মদিনার কোনো মানুষের সাথেও মিল পাই না। আল্লাহর নবী বললেন, ফাতেমা এটা তো আসলে কোনো মানুষ নয়, এটা হচ্ছে মালাকুল মওত হযরত আজরাইল। হযরত ফাতেমা চিৎকার দিয়ে কান্না শুরু করলেন, বাবা আজ কয়েকদিন যাবত আপনার শরীর প্রচন্ড জ্বর, আর এই মুহূর্তে আজরাইল এসেছে, আমি ফাতেমা বুঝতে পেরেছি আপনি বুঝি আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে যাবেন, বাবা আপনি যদি আমাকে ছেড়ে চলে যান তাহলে আমি কিভাবে থাকবো, আপনার আদরের দুই নাতি হাসান এবং হোসেন কিভাবে থাকবে। না না বাবা আমি দরজা খুলতে পারবো না, আমি দরজা খুলবো না। আল্লাহর নবী বললেন, ফাতেমা আজরাইল হচ্ছেন এমন একজন ফেরেশতা যেই ফেরেশতা কারো ঘরে ঢুকার জন্য অনুমতি চায় না, কিন্তু তোমার বাবার সম্মান এত অনুমতি চেয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, হাত তোলেন হাত তোলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত নামান। আল্লাহর নবী বললেন, ফাতেমা দরজা খুলে দাও, তুমি অনুমতি দিলেও আজরাইল ঢুকবে, অনুমতি না দিলেও আজরাইল ঢুকবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন হযরত আজরাইল আলাইহি সালাতু ওয়াসালাম নবীজির সামনে এসে। আমরা নামাজ পড়ার সময় আত্তাহিয়াতও পাঠ করি কিনা, কথা বলেন না কেন আপনারা, আমরা কথা বুঝেন না, আত্মাহিয়াত পাঠ করার সময় কিভাবে বসি আমরা? হ্যাঁ, এই আত্মাহিয়াত শুরুতে বসি, সালাম দিয়েছে আমাদের নবীজিকে বলেন সুবহানাল্লাহ, সালাম দেওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার রূহ কবজ করার জন্য, তবে আপনি যদি পৃথিবীতে আরো কিছুদিন থাকতে চান তাহলে আম্মাই আজরাইল আপনার রূহটা কবজ না করেই চলে যাব, আর যদি আপনি চান আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন দুনিয়া থেকে চলে যাবেন তাহলে আপনার রূহ কবজ করব, আপনি কি বলেন? বলেন তো আমাদেরকে যদি আজরাইল এই ধরনের প্রস্তাব দেয় আমরা বলবো, হে আজরাইল হাজার বছর বাঁচতে চাই, কি বলেন, বলবো না? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কি করবেন কি বলবেন, আর মনে মনে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে তালাশ করেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেবেন, ও জিব্রাইল যাও, আমার হাবিব ফেরেশানিতে পড়ে গেছে, চিন্তিত হয়ে পড়েছে, তুমি যাও। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আগমন করলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন, কি ব্যাপার? আল্লাহর নবী বললেন, হে জিব্রাইল, দেখেন তো এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে এই প্রস্তাবটা দিয়েছেন, এখন আমি আরো কিছুদিন দুনিয়াতে থাকবো নাকি চলে যাব, দুনিয়াতে থাকবো নাকি চলে যাব। এখন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা আয়াত তেলাওয়াত করেছেন, আয়াতের অর্থ থেকে আপনারা বুঝবেন যে কোন দিকে ইঙ্গিত দিয়েছে। হযরত জিব্রাইল বলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি মরণশীল, ইন্নাকা মাইতুন, আপনি মরণশীল, ওয়া ইন্নাহুম মাইতুন, যারা আপনাকে কষ্ট দেয়, আবু জাহেল, উতবা, সাইবা, ওরাও মরণশীল। তার মানে কি নবীজিকে হযরত জিব্রাইল কিসের পরামর্শ দিচ্ছেন, দুনিয়াতে থাকার জন্য নাকি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য? আল্লাহর নবী বুঝতে পেরে কান্না শুরু করলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন, আপনি কি মা ফাতেমার জন্য কাঁদছেন? নবীজি বললেন, না না, ফাতেমার জন্য আমি কাঁদছি না। হযরত জিব্রাইল বললেন, তাহলে আপনি কি হাসান এবং হুসাইনের জন্য কাঁদছেন? কয়, না না, হাসান এবং হুসাইনের জন্য কাঁদছি না। তাহলে কিসের জন্য কাঁদছেন? আপনি কি আপনার উম্মতরা কে কোথায় কোন অবস্থা থাকবে সেই জন্য কাঁদতেছেন? ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য কান্না করার দরকার নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ফেরেশতা বানিয়েছেন যেই ফেরেশতার ছিদ্র, কানের ছিদ্র, শ্রবণ করার ছিদ্র এত বেশি পরিমাণ, যেই পরিমাণ মাখলুক রয়েছে। বলেন আল্লাহ আকবার। ইয়া রাসূলুল্লাহ, রোজা মোবারক আপনার উম্মতের অবস্থা ওই ফেরেশতা জানিয়ে দিবে, তার জন্য কান্নার দরকার নাই। নবীজি বললেন, না না, আমি এর জন্য কাঁদছি না। জিব্রাইল বললেন, তাহলে আপনি কিসের জন্য কাঁদছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য কাঁদছেন? আপনি মা ফাতেমার জন্য কাঁদছেন না, হাসান এবং হুসাইনের জন্য কাঁদছেন না, উম্মতের অবস্থার জন্য কাঁদছেন না, কিসের জন্য কাঁদছেন? নবীজি বললেন, জিব্রাইল শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, যতদিন পর্যন্ত আপনি আপনার উম্মতের মাঝে বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতদেরকে গজব দিয়ে শেষ করে দেব না। সুবহানাল্লাহ। বলেন, হে জিব্রাইল, আল্লাহ তো বলেছেন আমি যতদিন বেঁচে থাকবো আমার উম্মতের মাঝে, ততদিন পর্যন্ত আজাব দিয়ে আমার উম্মতদেরকে ধ্বংস করে দিবেন না। আমার ভয় হয়, আমার আশঙ্কা হয়, আমি যদি আমার উম্মতদেরকে ছেড়ে চলে যাই, তাহলে না জানি আল্লাহ তাআলা আযাব দিয়ে একসাথে আমার উম্মতদেরকে ধ্বংস করে দেবেন, এই জন্য আমি কাঁদছি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি মরণের সময়, ইন্তেকালের সময় আমাদের জন্য কাঁদছেন কিনা, কথা বলেন, কাঁদছেন কিনা? যুবক ভাইয়েরা, যাদের স্টাইল রাখো চুল, যাদের স্টাইল অনুসরণ করো, ডিজাইন অনুসরণ করো, সে তো তোমাকে চিনেই না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, তুমি আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব যেন কান্নাকাটি না করে, কারণ আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, কারণ আমি আমার হাবিবকে দুনিয়াতে অনেক কাঁদিয়েছি। আমার হাবিব যখন জন্মগ্রহণ করবেন, জন্মগ্রহণ করার আগে আমি তার বাবাকে নিয়ে আসলাম। আমার হাবিব যখন দুনিয়াতে আসলেন, জন্মগ্রহণ করার 6 বছরের সময় তার মাকেও আমি নিয়ে আসলাম। মা হারা, বাবা হারায় তিন, আমার হাবিব অনেক কান্নাকাটি করেছেন, আমার হাবিব দান দান মুবারক শহীদ করেছেন, আমার হাবিব তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উম্মতের জন্য অনেক কান্নাকাটি করেছেন। সুতরাং আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি বরদাস্ত করতে পারবো না, যেই জন্য এখন
আমার হাবিব গাচ্ছে তাকে বলে দাও আমার হাবিবের অনুপস্থিতিতে তার উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলেন। আমাদের হাবিবের এত মর্যাদা এত মর্যাদা এত মর্যাদা, যার নাম আছে আজানে, যার নাম আছে একামতে, যার নাম উচ্চারিত হয় নামাজে, ঠিক কিনা? তাকবীর মে কালমা মে নামাজ মে আজামে, তাকবীর মে কালমা মে নামাজ মে আজামে, হায় নামে ইলাহি সে মিলা নামে মোহাম্মদ, হায় নামে ইলাহি সে মিলা নামে মোহাম্মদ, ফরমাতে হে আদম কো মুঝে খুলদ তরি মে, ফরমাতে হে আদম কো মুঝে খুলদ তরি মে, লিখা হুয়া তোবা পে মিলা নামে মোহাম্মদ, লিখা হুয়া তোবা পে মিলা নামে মোহাম্মদ। মোহাম্মদের আদর্শ অনুযায়ী কে কে চলতে রাজি আছে হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ভাইরা আমার, আজকে আমরা মুসলিম জাতি নবীর আদর্শ ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের আদর্শ অনুযায়ী চলার কারণেই আজকে আমরা দুর্বল হয়ে পড়েছি, আর ইহুদি খ্রিস্টানরা আমাদের দুর্বলতাকে কাজে লাগাচ্ছে, ঠিক কিনা বলেন? তারা জানে এই উম্মতে মুহাম্মদিয়াকে ধ্বংস করতে হলে মুহাম্মদের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের হাফেজ যারা আছে, কোরআনের আলেম যারা আছে, তাদেরকে আগে ধ্বংস করে দিতে হবে, ঠিক কিনা? এই জন্য দেখবেন তারা মাঝে মধ্যে প্রায় সময় দেখা যায় কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা হকের যতই বিরোধিতা করুক না কেন, কিন্তু হক বিজয়ী হবেই হবে ইনশাল্লাহ, ঠিক কিনা? তারা কখনো কি নিভাতে পারবে হকের বাতি? পারবে? এ কোরআনের আওয়াজকে তারা দুনিয়া থেকে বিদায় করতে পারবে? বলেন তো আপনাদের এই মোহাম্মদপুর এলাকায় মাদ্রাসার সংখ্যা বাড়তেছে না কমতেছে? আরও যেন বাড়তেছে না কমতেছে? মসজিদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? আলেম ওলামার সংখ্যা বাড়তেছে না কমতেছে? সুতরাং হে ইহুদি খ্রিস্টানরা, তোমরা আলেমের বিরুদ্ধে যত ষড়যন্ত্র না কেন, কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করো না কেন, মাদ্রাসার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করো না কেন, তোমাদের ষড়যন্ত্র মহান আল্লাহ নস্যাৎ করে দিবেন, আর আলেম ওলামার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইসলাম ধর্ম দুনিয়াতে টিকিয়ে রাখবেন, ঠিক কিনা বলেন? কোরআনের বিরোধিতা করা যাবে না, কোরআনের বিরোধিতা করা যাবে না, কোরআনের বিরোধিতা করলে কোনো লাভ হবে না। কেয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কেয়ামতের পরেও জান্নাতে যখন আমরা চলে যাব, তখনও জান্নাতের মধ্যে এমন একটা মাহফিল হবে, এমন একটা সমাবেশ হবে, ওই সমাবেশটা কিন্তু উদ্বোধন করা হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ আকবার। তাহলে কোরআন কি ধ্বংস হবে? আজকের আপনাদের এই মাহফিল একজন সভাপতি আছে কিনা, একজন সভাপতি আছে কিনা বলেন? আজকের মাহফিলের যিনি সভাপতি ছিলেন, তিনি জামিয়া রহমানিয়া আরবিয়ার সম্মানিত নাজিম সাহেব, অনেক বছর আগ থেকে আমিও একসময় জামিয়া রহমানিয়ার ছাত্র ছিলাম, হুজুরের কাছে আমি কোনো কিতাব পড়ি না, কিন্তু তিনি তখন থেকে নাজিমে তালিমাত ছিলেন, এখনও তিনি নাজিমে তালিমাত। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তয়বা দান করুন, সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতা দান করুন, সবাই বলি আমিন। তাহলে এই মাহফিলে একজন কি আছেন? সভাপতি আছেন। এই মাহফিলের একজন প্রধান বক্তা আছেন, এই মাহফিলে বিশেষ বক্তাও আছেন। হাশরের ময়দানে যখন বিচার হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, বলেন তো কাদের দাম বেশি, জাহান্নামীদের নাকি জান্নাতীদের? আপনারা যারা এখানে মাহফিলে আসছেন, বয়ান শুনতেছেন, আপনাদের দাম বেশি নাকি দোকানে পাটে এখনো বসে বসে যারা সময় নষ্ট করছে তাদের দাম বেশি? তাহলে যারা জান্নাতে যাবে তাদের দাম অনেক বেশি। ওই মাহফিলে ওই সমাবেশে যারা শ্রোতা থাকবেন তারা হচ্ছে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল ছিলেন সবাই হবেন শ্রোতা, বলেন আল্লাহু আকবার। ওই মাহফিলের বিশেষ বক্তা থাকবেন হযরত দাউদ আলাইহিসসালাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলে সওয়াব হয় না গুনাহ হয়? তো সুবহানাল্লাহ বলতে সমস্যা কোথায় আপনাদের?
আমি যখন তেলাওয়াত করব তখন আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। তাহলে বিশেষ বক্তা থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম, আর প্রধান বক্তা থাকবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই মাহফিলের সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মাহফিলটা কেমন হবে, সভাটা কেমন হবে? যেই মাহফিলের সুতাগুন হবেন নবী রাসূল, যেই মাহফিলের প্রধান বক্তা থাকবেন বিশ্বনবী, বিশেষ বক্তা থাকবেন দাউদ নবী, সভাপতি থাকবেন আল্লাহ, আল্লাহু আকবার। যেই মাহফিলের শ্রোতা যারা থাকবেন সেই শ্রোতারা যেই চেয়ার উপর বসবেন সেই চেয়ারের পায়ার দাম কত জানেননি? সারা দুনিয়াকে, দুনিয়ার উপরে যা কিছু আছে সব কিছু যদি কয়েকবার বিক্রি করা হয় তাহলে ওই চেয়ারের পায়ার দামের সমপরিমাণ হবে না। মাহফিল শুরু হবে, প্রধান বক্তা উপস্থিত, বিষয় বক্তা উপস্থিত, কিন্তু সভাপতি সাহেব এখনো আসেন নাই। সভাপতির নাম কি? আরো জোরে বলেন নাম কি? হঠাৎ করে দেখা যাবে বেহেশতি এবং আল্লাহর মাঝে যে একটা নূরের পর্দা আছে, পর্দাটা সরে যাবে, আল্লাহ আকবার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা সালাম দিবেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সালাম দেবেন তখন পরিবেশটা কেমন হবে, আল্লাহু আকবার। না না, এমন কোন ভাষা নাই যে ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দেওয়ার পর বলবেন যে সভা এখন অনুষ্ঠিত হবে, মাহফিল অনুষ্ঠিত হবে, কিন্তু উদ্বোধন করা হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহু আকবার। কোরআন তাহলে দুনিয়াতে কি মিটাই দিতে পারবে কাফের মুশরিকরা, নাস্তিকরা পারবে না? দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলা হবে আপনি সূরা মুজ্জাম্মিল থেকে তেলাওয়াত করুন। প্রশ্ন জাগে, দাউদ নবী যখন ছিলেন তখন তো কোরআন ছিল না, কোরআন তো আসছে আমাদের নবীর জমানায়, তাহলে দাউদ নবী সূরা মুজ্জাম্মিল কিভাবে তেলাওয়াত করবেন? এই প্রশ্নের উত্তরে মুফাসসিরিন কিরাম লিখেছেন, আল্লাহ বলবেন হে দাউদ নবী আমি তো আপনার উপর কোরআন অবতীর্ণ করি নাই, আপনি কোরআন সম্পর্কে তো জানতেন না, কোরআনের কোন সূরা আপনার মুখস্থে ছিল না, কিন্তু আমি আল্লাহর কুদরত আছে, আমি আল্লাহ এখন থেকে আপনার দিলের মধ্যে যে কলম আছে এই কলমের মধ্যে পুরা 30 পারা কোরআন মুখস্থ করাই দিলাম। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারেন কি পারেন না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদের কুদরতদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, আল্লাহু আকবার বলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরা মুজ্জাম্মিল তেলাওয়াত করবেন, এত সুন্দর সুর, এত সুন্দর সুর, দাউদ নবীর কণ্ঠ একটা কিন্তু 70টা সুর বের হবে। আরো আস্তে বলেন আল্লাহু আকবার। কণ্ঠনালী একটা সুর বের হবে কয়টা? সুর বের হবে কয়টা? 70টা সুর বের হবে। বেহেশতিরা পাগল পারা হয়ে যাবে, এত সুন্দর তেলাওয়াত, জীবনে এত সুন্দর তেলাওয়াত শুনি নাই। কারণ দাউদ নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, দাউদ নবী যখন ওনার উপর অবতীর্ণ কিতাব যখন তেলাওয়াত করতেন আকাশে উড়ন্ত পাখিগুলো স্থির হয়ে তার তেলাওয়াত শুনতেন, আল্লাহু আকবার। আর বন জঙ্গল
বিড়ালের হিংস প্রাণীর অভ্যাস হচ্ছে একটা প্রাণী আরেকটা প্রাণীর উপর আক্রমণ করা। কিন্তু দাউদ নবীর তেলাওয়াত যখন শুনতেন তখন বনের হিংস প্রাণীগুলো আক্রমণ থেকে অবসরত অবলম্বন করার পর দাউদ নবীর তেলাওয়াত শুনতেন। আর যখন আল্লাহু আকবার, দাউদ নবীকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন আমার আল্লাহ। দাউদ নবী যখন তেলাওয়াত করতেন তখন সমুদ্রের মাছগুলো একত্রিত হয়ে তেলাওয়াত শুনত। আরো আস্তে বলেন আল্লাহু আকবার। তাহলে দাউদ নবীর সুর সুন্দর না অসুন্দর? কেমন সুন্দর কোনো তুলনা হয় না, আমরা কোনো কল্পনাও করতে পারবো না। দাউদ নবী যখন সূরা মুযযাম্মিল তেলাওয়াত করবেন তখন মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত। কিতাবের মধ্যে আছে হাজার হাজার বছর মানুষগুলো বেহোশ অবস্থা কাটিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়া বলবেন, হাজার হাজার বছর বেহুশ থাকার পর যখন হুঁশে ফিরে আসবে আল্লাহ বলবেন, হে বেহেশতেরা তোমরা কি এর চাইতে সুন্দর তেলাওয়াত শুনতে চাও? সুবহানাল্লাহ করবেন না? বেহেশতেরা বলবে, মাবুদ, যেই সুর শোনার পর হাজার হাজার বছর বেহুশ ছিলাম, আমাদের কল্পনা অনুযায়ী এর চাইতে সুন্দর সুর তো আর হইতে পারে না, থাকতে পারে না। আল্লাহ আপনি বলছেন এর চাইতে বুঝি সুন্দর সুর দিয়া তেলাওয়াত শোনাবেন, আল্লাহ কে তেলাওয়াত করবে? আমি আল্লাহ যার উপর কোরআন অবতীর্ণ করেছিলাম। এখন তোমাদের সামনে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। আরো আস্তে বলেন, ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার সুর তো সুন্দর নয়, সুন্দর নয়। পৃথিবীর সুর লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত যত সুরওয়ালা লোক আসবে সব সুরকে যদি একত্রিত করা হয়, বিশ্ব নবীর সুরের কিঞ্চিত মাত্র হাজার ভাগের, লক্ষ ভাগের, কোটি ভাগের এক ভাগও হবে না বলেন আল্লাহ। যখন বিশ্ব নবী সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন, দাউদ নবীর সুর সুন্দর নাকি আমাদের নবীর সুর সুন্দর বলেন? আমাদের নবীর সুর সুন্দর প্রমাণ কি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, তাফসীরি কিতাবের মধ্যে পাওয়া যায়? দাউদ নবীর সুর যতই সুন্দর হোক না কেন, দাউদ নবীর সুর শুনিয়া একজন লোক ঈমান আনে নাই। দাউদ নবীর সুর মাছ শুনত, হিংস্র প্রাণীরা শুনত, বিভিন্ন প্রাণী শুনত, মানুষ শুনত, কিন্তু কোনো বেদিন কাফের ঈমান আনে নাই। কিন্তু আমাদের নবীর তেলাওয়াত শুনিয়া অসংখ্য কাফের মুশরিক ইসলামের ছায়া তলে এসেছে আল্লাহু আকবার। তাহলে আমাদের নবীর সুর সুন্দর হবে নাকি দাউদ নবীর সুর সুন্দর হবে? কেমন সুন্দর! আবু জাহেল হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, হে তুফাইল, মোহাম্মদ নামক একজন পাগল বের হয়েছে, তার ধারে কসম যাইবা না, নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তার উপর একটা নাকি কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন তেলাওয়াত শুনবা না, কারণ আবু জাহেল জানতো মুহাম্মদের সুর এত সুন্দর, এত সুন্দর। মুহাম্মদের সুর যদি হযরত তুফাইল যদি শুনে তাহলে তো ইসলাম ধর্ম গ্রহণ করবে। সেই জন্য চোরের মনে কি, চোরের মনে কি, পুলিশ পুলিশ। তুফাইল মুহাম্মদের কাজ দেওয়া যায় না। আল্লাহ যদি হেদায়েত কপালে রাখে, হেদায়েত কেউ ঠেকাতে? আমাদের বিশ্বনবী একবার খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াত করছিলেন, এমন সময় তুফাইল ওই খানায় কাবার সামনে দিয়ে যাচ্ছিলেন। ওই তুফাইল মুহাম্মাদের আওয়াজ যেন তার কানের ছিদ্র দিয়ে প্রবেশ না করে সেই জন্য তুলা জাতীয় কিছু একটা দিয়ে রাখতেন। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদের আওয়াজ যেন কানে দিয়া না যায়।
কিছু একটা দেয়া রাখতেন, কিন্তু আল্লাহর কি কুদরত, আমাদের নবীজির কোরআনের তেলাওয়াতের আওয়াজ তুফাইলের কানের ছিদ্র দিয়ে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তুফাইল ছিলেন একজন কবি, আর যারা কবি আরবি সাহিত্যিক তাদের আরবি কঠিন কঠিন শব্দ জানা আছে, অর্থ জানা আছে, ভাব অর্থ জানা আছে। যখন আমাদের নবীর কোরআন তেলাওয়াত শুনল, তুফাইল থমকে দাঁড়ালেন। দাঁড়ানো পরে চিন্তা করলেন, এত সুন্দর সুন্দর শব্দ, এত সুন্দর ছন্দের মিল, এত কঠিন কঠিন শব্দ, এত কঠিন কঠিন শব্দ, এত সুন্দর সুন্দর অর্থ, এত সুন্দর সুন্দর শব্দ দিয়ে বানানো বাক্য, সুতরাং এত সুন্দর বাক্যগুলো কোনো পাগলের উপর হইতে পারে না, অবতীর্ণ হইতে পারে না, কোনো পাগলের বানানো কালাম হইতে পারে না, নিশ্চয় এটা ঐশী কালাম, এটা মহান আল্লাহর কালাম। আল্লাহু আকবার। তুফাইল নবীজির সামনে গিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আবু জাহেল নিষেধ করেছিল আমি যেন আপনার সামনে না পড়ি, আমি যেন আপনার কোরআন তেলাওয়াত না শুনি, আমি এখন বুঝতে পেরেছি কেন তিনি আমাকে নিষেধ করেছিলেন, সুতরাং দেরি হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে, আমি আর বিলম্ব করতে চাই না, আমাকে এখন কালিমায়ে তয়বা পড়ায় মুসলমান বানাই দেন আল্লাহ। তাহলে মনে আছে আমাদের নবীর সুর সুন্দর নাকি দাওয়াত নবীর সুর সুন্দর? আরো যদি বলেন, আমাদের নবীর সুর সুন্দর নাকি দাওয়াত নবীর সুর সুন্দর? আমাদের নবী যখন সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন, তখন দাউদ নবীর সুর শুনিয়া হাজার হাজার বছর বেহট ছিলেন, কিন্তু আমাদের নবীর সুর শুনিয়া বেহেশতিরা লক্ষ লক্ষ বছর বেহোশ থাকবেন। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ বছর পর বেহেশতিরা যখন হুঁশে ফিরে আসবে, মহান আল্লাহ বলবেন, হে বেহেশতিরা, তোমরা কি এর চাইতেও সুন্দর সুরে তেলাওয়াত শুনতে চাও? আল্লাহু আকবার। বেহেশতিরা বলবে, আল্লাহ, দাউদ নবীর সুর শুনিয়া হাজার হাজার বছর বেহট ছিলাম, নবী মুহাম্মদের সুর শুনিয়া লক্ষ লক্ষ বছর বেহট ছিলাম, এর চাইতেও বুঝি সুন্দর সুর আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, এই মুহাম্মদ নবী এবং দাউদ নবীকে সুর কে দান করেছে? বেহেশতিরা বলবে, আল্লাহ, আপনি দাউদ নবীকে সুর দান করেছেন, বিশ্ব নবীকেও সুর দান করেছেন। আল্লাহ বলবেন, শুধু তাদেরকে নয়, কিয়ামত পর্যন্ত যারা আসছিল তাদেরকেও আমি আল্লাহ সুর দান করেছিলাম, আমি হচ্ছি সুরের সৃষ্টিকর্তা, সুতরাং এখন সুরের সৃষ্টিকর্তা স্বয়ং আমি আল্লাহ তোমাদের সামনে সুরায়ে রহমান তেলাওয়াত করে শোনাবো। আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, নাকি কি পড়ি আমরা? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কিন্তু আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন আনার রহমান, কি বলবেন? আনার রহমান আল্লামনাল কোরআন খলাকানাল ইনসান, আনার রহমান আল্লামনাল কোরআন খলাকানাল ইনসান। আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করবেন, অনেক লম্বা ঘটনা, সময় পার হয়ে যাচ্ছে, আমি সেই দিকে যেতে চাই না, আমার আলোচ্য বিষয় হচ্ছে নবীর আদর্শকে মিটানোর জন্য কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, রসুলের বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, কিন্তু দেখেন কোরআন তেলাওয়াত দুনিয়াতেও মিটবে না, আখেরাতেও তো মিটবে না। জোরে বলেন, আখেরাতে আমরা কোরআন তেলাওয়াত শুনবো কি শুনবো না? এমন একটা কোরআন শিক্ষার কেন্দ্র আপনাদের এই এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং আপনারা খুশি নাকি নারাজ? আমার মনে আপনারা নারাজ আছেন, কি বলেন, নারাজ আছেন আপনারা? অনেক বৃদ্ধ বাবারা আছেন, 70 বছর 80 বছর হয়ে গেছে, জানাজার দোয়াটা পর্যন্ত পারে না। আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায়, আপনি এতে খুশি নাকি নারাজ বলেন? এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? তো আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করবে, মা এবং বাবার ভূমিকা থাকতে হবে না? আপনি গাছ রুইবেন এক ফলের, টক ফলের, আর আশা করবেন মিষ্টি ফলের, হবে? হবে না।
মা বাবার অবদান অবশ্য থাকতে হবে। আগে এক সময় মা বাবারা সন্তানের সাথে আল্লাহর ব্যাপারে আলোচনা করতেন, রসুলের বিষয়ে আলোচনা করতেন, আল্লাহর বিধানের সম্পর্কে আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, এগুলো আলোচনা করতেন। আর এখন কি করা হয়, এখন এই সন্তান পেটে যখন আসে তখন থেকে টিভি দেখা শুরু করে, ঠিক কিনা বলেন? সন্তান যখন জন্মগ্রহণ করে দুধ পান করানো হয় তখন মার দৃষ্টি কিন্তু রঙিন টিভির উপরে, ভুল বলতেছে মনে হয়। সন্তান যখন বড় হয় মক্তবে যাবার সময় হয়, আগে তো একটা সময় ছিল যে সময় সকালবেলা আমরা মক্তবে পড়তাম, মক্তবে যেতাম, কিন্তু এখন সেই সুযোগটা পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা কেড়ে নিয়ে গেছে, কথা বলেন না কেন? ওই সময়টা এখন নেই, তাহলে এখন কি করবেন আপনি? মা বাবা আপনার সন্তানকে গড়ে তোলার দায়িত্ব আপনার। হাদিস শরীফের মধ্যে আছে যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আজান দিতেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তিনি একবার আজান দেন নাই, তিনি বলেছেন হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। কিসের দিকে আসো? একটা মা কান্না শুরু করলো, ছয় বছরে একটা সন্তান বলে মা তুমি কাঁদতেছো কেন, কি ব্যাপার? তখন মা কি বলে দেখেন, আর আমরা মা বাবারা কি করি? মা বললো দেখো বাবা, তোমার বাবা কিছুদিন পূর্বে জেহাদে শহীদ হয়ে গেছে, আমি শহীদের স্ত্রী হতে পেরেছি আলহামদুলিল্লাহ, কিন্তু তোমার বড় ভাই নাই, যদি বড় ভাই থাকতো তাহলে এই যে বেলাল হাইয়া আলাল জিহাদ বলেছে আমি জিহাদে পাঠিয়ে দিতাম, তোমার ভাই দিনের জন্য শহীদ হতো আর আমি এক শহীদের মা হতে পারতাম। সুবহানাল্লাহ, বলে ছোট্ট শিশু বলে মা তুমি চোখের পানি মুছে ফেলো, কষ্ট হইতেছে আপনাদের? মা তুমি চোখের পানি মুছে ফেলো। মা বলল কেন? সন্তান বলল মা আমি তোমার স্বপ্ন পূরণ করব। আল্লাহ আকবার, বয়স কত বলেন? ছয় বছরের মাত্র। তার মানে সন্তান জিহাদ কাকে বলে জানে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে জ্ঞান আছে ছয় বছরের সন্তানের। আমাদের বাচ্চা যারা সন্তান যারা ছয় বছরের, এদের মনে অনেক জ্ঞান আছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে, কি বলেন? আছে নাই? সেই সিলেবাসও সেটা রাখা হয় না। এখন মাকে বললাম মা তুমি চোখের পানি মুছে পেলো, আমি তোমার স্বপ্ন পূরণ করব। মা বলল কিভাবে? সন্তান বললাম মা তুমি আমাকে নবীজির দরবারে নিয়ে যাও। আল্লাহু আকবার, মা সন্তানকে কোলে করে নবীজির দরবারে যায়। নবীজির দরবারে গিয়ে যাওয়ার পর দেখলেন যে সাহাবায়ে কেরাম লাইন ধরে কাতার বন্দী হয়ে আছেন লিষ্টি করানোর জন্য। লিষ্টি কিসের জন্য? চাউল নেওয়ার জন্য, পেঁয়াজ নেওয়ার জন্য, কিসের জন্য? জিহাদে নাম লেখানোর জন্য। পুরুষ সাহাবিরা মহিলাকে দেখে বলল মা তুমি কেন লাইনে দাঁড়িয়েছ, নারীদের তো জিহাদে যাওয়ার অনুমতি নাই। ওই মহিলা বলল না না আমার জন্য নয়, আমার সন্তানের জন্য। পুরুষ সাহাবিরা বললেন দেখো মা তোমার সন্তানের এখনো বয়স হয় নাই, বয়স কম, রসুল তো অনুমতি দিবে না জিহাদে যাওয়ার জন্য, বাড়িতে নিয়ে যাও। মহিলা বলল না যতক্ষণ পর্যন্ত নবী নিষেধ করবে না ততক্ষণ পর্যন্ত আমি যাব না। এইভাবে কথা বলার আওয়াজ যেটা আওয়াজটা নবীজির কানে যাওয়ার পর নবীজি বললেন বাইরে তো হইছে কোন আওয়াজ কেন? সাহাবায়ে কেরাম ঘটনাটা খুলে বললেন, নবীজি বললেন মহিলাকে ভিতরে আসতে দাও। মহিলা যখন ভিতরে গেলেন নবীজি প্রশ্ন করলেন মা তুমি কেন আসছো? মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুদিন পূর্বে আমার স্বামী আপনার ডাকে জিহাদে গিয়েছিলেন, শহীদ হয়েছেন, এতে আমার মনে কোনো দুঃখ নাই, আমি আন্তরিকভাবে অনেক খুশি, কিন্তু আমার মনের বাসনা আমার মনের আশা আমি যেন শহীদের মা হতে পারি, কিন্তু আমার একজন বড় ছেলে নাই যে বড় ছেলে শহীদ হবে আর শহীদের মা হবে। ইয়া রাসূলুল্লাহ এই ছয় বছরের সন্তানকে আমি এনেছি একটু জিহাদে যাওয়ার অনুমতি দিন। রসুল বললেন না না তোমার সন্তান জিহাদের ডালের বোঝা বহন করতে পারবে না, তীর চালাতে পারবে না, ঘোড়ায় আরোহণ করতে পারবে না। মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ
মারলাম আমার সন্তান ঘোড়ায় আরোহণ করতে পারবে না, যুদ্ধের ঢাল ব্যবহার করতে পারবে না, তীর চালাতে পারবে না, কিন্তু আমার সন্তান তো আপনার একটা উপকারে আসবে। নবীজি বললেন, উপকার কি? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনের দিক থেকে যখন শত্রুরা তীর নিক্ষেপ করবে, মেহরবানি করে আমার সন্তানকে আপনি জিহাদের ঢাল হিসাবে ব্যবহার করবেন। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, পিছনের দিক থেকে যখন শত্রুরা তীর নিক্ষেপ করবে, মেহরবানি করে আমার সন্তানকে যুদ্ধের ডাল হিসেবে ব্যবহার করবেন। ডান দিক থেকে যখন তীর আসবে, ডান দিকে যুদ্ধের ডাল হিসেবে ব্যবহার করবেন। বাম দিক থেকে যখন তীর আসবে, তখন যুদ্ধের ডাল হিসেবে বাম দিকে ব্যবহার করবেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, না না, তোমার সন্তান এখনো বালেগ হয়নি, প্রাপ্তবয়স্ক হয়নি, প্রাপ্তবয়স্ক না হলে জিহাদের বিধান আমি তার উপর আরোপ করতে পারে না, তুমি নিয়ে যাও। মহিলা কাঁদতে কাঁদতে সন্তানকে কোলে নিয়ে রওনা দেয়। একটু পর যাওয়ার পর সন্তান বলল, মা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মা বলল, নবীজি কি বলেছেন তুমি কি শুনো নাই? তোমার নাকি এখনো বয়স হয় নাই, তোমার অনুমতি নাই জিহাদে যাওয়ার। সন্তান বলল, মা আমাকে আপনার কোল থেকে নামায় দেন, আমি নবীজির সাথে আলাদাভাবে কথা বলতে চাই। আল্লাহ আকবার। ও যুবক ভাইয়েরা, শিক্ষা নাও, শিক্ষা নাও। 6 বছরের সন্তান কি বলে? আমার সন্তান আপনার সন্তান, নবীর নামও জানে না, আল্লাহর নামও জানে না, সব ক্রিকেটারদের নাম জানে, সব নায়ক নায়িকাদের নাম জানে, নাটকের নাম জানে, সিনেমার নাম জানে। আল্লাহ আমাদের সন্তানকে ভালোভাবে মানুষ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সন্তান বলল, মা কোল থেকে নামিয়ে দাও, আমি নবীজির সাথে একটু কথা বলতে চাই। মা যখন সন্তানকে কোল থেকে নামায় দিলেন, সন্তান দৌড় দিয়া নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নবীজি বললেন, কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, মানুষ যখন চুলায় আগুন ধরায়, তখন আগে ছোট ছোট লাকড়িগুলা দেয় নাকি বড় বড় লাকড়ি দেয়? কথা বলেন আপনারা, কোন লাকড়ি দেয়? নবীজি বললেন, হ্যাঁ, চুলা যখন আগুন ধরানো হয়, তখন বড় বড় লাকড়ি আগে দেওয়া হয় না, ছোট ছোট লাকড়ি আগে দেওয়া হয়। সন্তান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছে ছোট লাকড়ি, আবু বকর ওমর ওসমান হচ্ছে বড় লাকড়ি। আল্লাহ আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, আমি হচ্ছে ছোট লাকড়ি, আমাকে দিয়ে আগে যুদ্ধের আগুন জ্বালাইয়া দেন, তারপর আপনি আবু বকর ওমরকে দিয়া যুদ্ধ পরিচালনা করেন। আল্লাহু আকবার। নবীজির যুচক দিয়া পানি পড়ে, এত মোহাব্বত, এত মোহাব্বত, মায়ের অন্তরে যেমন মোহাব্বত, 6 বছরের শিশুর অন্তরে মোহাব্বত। নবীজি আবেগ আপ্লুত হয়ে কান্না শুরু করলেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদছেন আমি জানি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনি একটা লিস্ট করেছেন মুজাহিদিনদের, আর আকাশে আল্লাহ একটা লিস্টি করেছেন মুজাহিদিনদের। আল্লাহু আকবার। দুনিয়ার লিস্টের মধ্যে আপনি কার নাম আগে লিখেছেন আমি জিব্রাইল জানি না, কি ফেরেশতার গায়েব জানে, নবীর গায়েব জানে, ভণ্ড বাবার গায়েব জানে, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, গায়বের মালিককে, আরো জোরে বলেন গায়বের মালিককে, আরো জোরে বলেন গায়বের মালিককে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না আপনার লিস্টির মধ্যে কার নাম আগে, কিন্তু এতটুকু জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যে লিস্টিটা করেছেন, সেই লিস্টির মধ্যে সবার আগে আপনার ছোট্ট সাহাবীর। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার।